ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে চিকিৎসায় গাফিলতিতে সদ্যজাতের মৃত্যু হয়েছে এই অভিযোগ করে মৃত শিশুর মা বাবা রাজ্য মেডিকেল কাউন্সিলে লিখিত অভিযোগ করেছিলেন অপেক্ষা করতে করতে তারা পরিশ্রান্ত দের বছর পর শুনানির ডেট পেলেন তারপরে ফের শুনানি হলো না কেন কারণ অভিযুক্ত চিকিৎসক আজকে আসেননি এবং ওই অভিযোগকারী শিশুর বাবা মা বলছেন যে অভিযুক্ত চিকিৎসক বারবার এইভাবে যে বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার চেষ্টা করছেন এবং তাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন এই কারণে তারা রাজ্য মেডিকেল কাউন্সিলে অভিযোগ করেছেন এবং আবেদন করেছেন যাতে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করা হয় তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে বলে ওই অভিযোগকারী শিশুর বাবা দাবি করেছেন এবং তিনি বলেছেন যে দু সপ্তাহ পরেই পুনরায় ডেট দেওয়া হবে এবং দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করা হবে ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে ঝিলম করঞ্জায় এবিপি আনন্দ কলকাতা